हेलो एवरीवन, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल अपना ब्लॉगे। তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে শনিবার আর আজকে ডোডোর স্কুল ছুটি আছে, কিন্তু ডোডো তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে। তো আমি এখন ব্লগটা শুরু করলাম, এখন বাজে ঘড়িতে সকাল 10টা। সকালবেলা উঠে সব রান্নাবান্না হয়ে গেছে, যেহেতু রাত্রিবেলা একটা জায়গায় ইনভাইট আছে তো তার জন্য সকাল সকাল রান্না করে নিয়েছে। সেরকম কিছু রান্না করিনি, মানে ডিমের অমলেট বা কালকের পনির ছিল তো সেগুলো হয়ে গেছে। সকালে রুটি তরকারি ব্রেকফাস্ট ছিল তো সেগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, ইভেন খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে সকালবেলা। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। বাড়ি থাকলে ডোডোর কি কাজ? এটা হচ্ছে আমার প্রতিদিনের কাজ যেটা করতে হয়, মানে মশারি তোলা, বিছানা পরিষ্কার করা। যেহেতু ও রাত্রিবেলায় মশারিটা টাঙায়, এই জন্য সকালবেলায় মশারিটা বা বিছানা পরিষ্কার করাটা এটা আমাকেই করতে হয়। যেটা মেয়েদের কাজ সেটাই করি, যাই হোক। তো এগুলো পরিষ্কার করে নিচ্ছি। এখন অনেক কাজ আছে, তার কারণ হচ্ছে অনেক মাসের যে সদাইগুলো থাকে যেগুলো ঢালতে হবে এখনো কৌটোতে, বা আজকে আমি ভেবেছি যে এখানে যতগুলো কৌটো রয়েছে, মানে যেখানে আমি জিনিসপত্র রাখি, তো সবগুলো না একটুখানি তেল কাজ টাইপের হয়ে যাচ্ছে। তো তার জন্য আমি ভাবলাম এগুলোকে একবারে পরিষ্কার করে তারপরে জিনিসপত্র ঢোকাবো। এখন আমি ভাবছি যে ডোডোকে সকাল সকাল একটু স্নানটা করিয়ে নিই, স্নান করিয়ে তারপরে ওকে আর যেটা লেখাবো, কারণ ওর সামনে যেহেতু ওদের পরীক্ষা, মানে ওদের তো সেরকম পরে পরীক্ষা থাকে না, তো যাই হোক একটুখানি পড়ো পড়তে বসাই, তারপরে আমি সব কাজ শুরু করবো। এতে যদি আমার লেট হয় আজকে তাও লেট হবে, কোনো অসুবিধা নেই। হ্যালো এভরিওয়ান, তো এখন বাজে ঘড়িতে 1:45 বেজে গেছে আর আমার কিন্তু এখনও সেভাবে কাজ বলতে রান্নাবান্না হয়ে গেছে হয়তো ঠিকই, কিন্তু এখনও পর্যন্ত আমার সকালবেলা একবার ঘর ঝাড় দিয়েছে, কিন্তু এখনও ঘর ঝাড় দেওয়া আর একবার আছে, আর ঘর মোছা বাকি রয়েছে। তার আগে আমি আজকে একটু প্যাক লাগালাম মাথায়, যেটা আমি খুব বেশি লাগাতে পারি না, গরমকালে লাগাই, কিন্তু যেহেতু শীতকাল পড়ে গেছে এখন আর সেভাবে লাগাই না। তো আজকে দেখলাম ওয়েদারটা একটু ঠিক আছে তো তার জন্য লাগিয়েছি, যেটা হচ্ছে ডিমের সাদা অংশটা, সাথে হচ্ছে টক দই আর পাতিলেবু আর হচ্ছে নারকেল তেল। তো ওটা মিক্সড করে মাথায় লাগাই, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা রাখি, তারপর কিন্তু মাথাটা ভীষণ ভার হয়ে থাকে, কষ্ট হয়, কিন্তু যখন ধুয়ে ফেলি না চুলগুলো অনেকটা সিল্কি লাগে, তো যার জন্য আমি এটা ইউজ করি। এমনিতে মাথায় চুল নেই, এর আগেও তোমাদেরকে আমি বলেছিলাম যে আমার মাথায় চুলের পরিমাণ অনেক কম, তারপরে এতবার চুল স্ট্রেট করিয়েছি যার জন্য চুলের কোনো অংশই আমি খুঁজে পাই না। তো যাই হোক ডোডোকে একটুখানি পরিয়ে নিলাম, কারণ বিকালবেলায় পড়া হবে না, আর ডোডোকে আজকে আঁকা মানে ড্রয়িংয়ে ভর্তি করাতে যাবো। তো আমি আর আমার বান্ধবী, মানে ওর ছেলেকে ভর্তি করাবে, আমিও পড় করাবো, তো দুজনেই যেহেতু করাবো আজকে যাবো। তারপরে আমাদের আজকে যেহেতু সেই বান্ধবীটার অ্যানিভার্সারি ছিল বলে আগে খাওয়ানো হয়নি, তো আজকে আমাদের খাওয়ানোর কথা আছে, তো যার জন্য বিকালে পড়াটা একদমই কামাই হবে। তো তার জন্য আমি সকালটা পড়িয়ে নিলাম, এবার আমি সব কাজে হাত দেবো, হয়তো একটু লেট হবে বাট কাজ ঝটপট করে ফেলবো। তো দেখো দুপুরবেলা ডোডো কীভাবে ঘুমাচ্ছে আর আমি পাশে বসে আছি, কারণ দুপুরবেলায় ঘুমোতে আমি কিছুতেই পারি না, কারণ রাতে ঘুম হবে না। তো হ্যালো এভরিওয়ান, এখন বাজে 6টা আর আমি এখন যাচ্ছি ডোডোকে নিয়ে হচ্ছে ড্রয়িংয়ে ভর্তি করাতে, তারপরে আমরা যাব ওখান থেকে, কোথায় যাব, তো রেস্টুরেন্টে যাব। তো চলো, আর আমার হাতে রয়েছে এখন জুতো, কারণ আমি তো বারান্দায় জুতো রাখি, জুতোটা বাইরে নিয়ে যাব তারপরে পরি তারপর বেরোবো। তো চলো দেখতে থাকো। তো তারপর দেখো ডোডোকে ড্রয়িংয়ে ভর্তি করিয়ে এসে আমি রেডি হচ্ছিলাম, কারণ যাব হচ্ছে আমার এক বান্ধবীর অ্যানিভার্সারি ছিল, তো সেখানে তখন খাওয়ান দাওয়ান করানো হয়নি, মানে পার্টি দেওয়া হয়নি, তো আমাদের আজকে দেবে। আর ওকেও বলেছিলাম তাড়াতাড়ি আজকে দোকান থেকে চলে আসছে, তারপর চলে এসেছিল আর তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম। ফার্স্ট ডেস্টিনেশন ছিল কল্যাণী হাইওয়েতে যে চায়ের দোকান আছে সেখানে। তো এই রেস্টুরেন্টটা ভীষণই সুন্দর একটা জায়গা, তার কারণ হচ্ছে চায়ের আড্ডা দেওয়ার জন্য ব্যাপক জায়গা, তার কারণ সামনে একটা পুকুর রয়েছে। তখন 8টা বাজছিল, তো আমরা ভাবলাম যে এত তাড়াতাড়ি ডিনার করে নেব এটা খুব একটা ভালো লাগছিল না, তার জন্য আমরা চলে এসেছিলাম এখানে। তো বসে একটু আড্ডা মারা তার সাথে খাচ্ছিলাম বিভিন্ন ধরনের স্ন্যাক্স, মানে ফিশ ফ্রাই ছিল আর তার সাথে ছিল চিকেন পকোড়া। আমাদের চারজনের গল্প করতে করতে খেতে খেতে সময় কেটে যাচ্ছিলো, আর এদিকে আমার বান্ধবীর ছেলেও যেহেতু গাড়িতে খেলনা রাখে, এবার খেলনাগুলো বার করা হয়েছে আর দুটো বাচ্চা মিলে খেলনা খেলছে, তো ওদেরও সময় কাটছে, সাথে আমাদেরও কিন্তু সময় কেটে যাচ্ছে। তারপর যখন 9টা বাজলো আমরা ভাবলাম না আমাদের ওখান থেকে বেরিয়ে পড়তে হবে, আর বেরিয়ে আমরা সোজা এসেছিলাম বাবু কালচার সোদপুরে যেটা হয়েছে সেখানে। তো ভেতরটা খুব সুন্দর, ঠিক আমাদের যেমন ভূতের রাজা দিল বর ঠিক ওই টাইপেরই, একটু বাবু বাবু টাইপের হোটেল।
তো রেস্টুরেন্টটা সত্যি খুবই সুন্দর, একদমই পুরো মানে বাঙালি কালচারের মধ্যেই রয়েছে। তারপর আর খাওয়ার দাওয়ার প্রত্যেকটা সব বাঙালি খাওয়ার দাওয়ার, মানে ভাত ডাল এগুলোই পাওয়া যায় এখানে পরিষ্কার পরিচ্ছন্ন। তো আমরা তো যেহেতু ওপরে উঠেছিলাম, মানে দোতলায় আমরা ছিলাম, ভাবলাম গিয়ে দেখলাম যে ওপরটা পুরো ফাঁকা, ঠিক আছে আমরা নয় বিন্দাস থাকতে পারবো। তারপর দেখলাম আস্তে আস্তে অনেক লোকজনই চলে এসেছিলো, আর বাচ্চা দুটো যা শুরু করেছে লাফাঝাপি, তার কারণ হচ্ছে এত ফাঁকা ছিল তার জন্যই। তো এটা হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস। তারপরে সারপ্রাইজটা সত্যি খুব ভালো ছিল, যেহেতু এটা অ্যানিভার্সারি স্পেশাল ছিল, ওরা যখন বললো যে অ্যানিভার্সারি বা কোন স্পেশাল আছে কি না, সাথে সাথে দেখলাম এরকম মালা মানে বরের মুকুট টোপর সব নিয়ে চলে এসছে। তো সত্যি ভাবতে পারিনি এত বড় সারপ্রাইজ ওদেরকে দিতে পারবো, অ্যানিভার্সারি অনেকদিন আগেই চলে গেছে, বাট আবার যে নতুন করে ওরা বিয়ে করছে, আর দেখো ছেলে আসা শুরু করে দিয়ে দিয়েছে। তো এই জিনিসটা বাবু কালচারে খুব ভালো লাগলো। বান্ধবীটা আমার একটা খুব প্রিয় বান্ধবী, তার কারণ হচ্ছে যখন ছেলে কিডজিতে পড়তো তখন থেকে ওর সাথে আমার আলাপ, কিন্তু এখন আমার বন্ধুত্বটা রয়েছে। তো তারপর যেহেতু আমরা অর্ডার করেছিলাম হচ্ছে থালি, এখানে হচ্ছে মহারাজা থালি ছিল, তো প্রাইসটা আমি ঠিক জানি না যেহেতু দাদার খাইয়েছে। তো যাই হোক এখানে অনেক কিছু আইটেম ছিল, তো যে আইটেমগুলো রয়েছে তোমাদেরকে আমি সবই বলে দেবো। এখানে ছিল ভাত পোলাও, সাথে ছিল বেগুনি আলুর চিপস, তারপর ডাল মুগের ডাল, কুমড়ো আলুর তরকারি যেহেতু লুচিটা ছিল, তারপর ছিল আলুর দম কষা, মাংস, কচু বাটা, তার সাথে চিকেন দিয়ে কিছু একটা আইটেম ছিল, চাটনি, পাঁপড়, পায়েস, অনেক কিছু। আর এই যে লুচি ছিল তার সাথে আমরা অর্ডার করেছিলাম ফিশ ফ্রাই। কিছু খাওয়ার দেখে কি আর সামলানো যায়, যেহেতু আমি ভোজন প্রিয় তাই জন্য বসে পড়েছি, বাট কোথা থেকে শুরু করবো আর কোথায় গিয়ে শেষ করবো আমি জানি না, কারণ তারপরে আরও দুটো আইটেম ছিল, তো সেই আইটেমগুলো দিতে ওরা লেট করছিলো, তার কারণ হচ্ছে তখন ওরা রেডি করছিলো, তাই ভাবছিলাম যে এত কিছু খাবো কোথা থেকে শুরু করবো। তো আইটেমের মধ্যে একটা আইটেম অলরেডি চলে এসছে, এটা হচ্ছে ভেটকি পাতুরি। পরের আইটেমটা ছিল হচ্ছে ইলিশ মাছ, যেটা আমি আর আমার বান্ধবী দুজনে শেয়ার করে খাবো। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে গাড়িতে উঠে বাড়ি চলে আসলাম, আমার পেটটা পুরো ফুলে গেছে, এমনি আমার পেট বড়। তো যাই হোক চলো বাই, টাটা, গুড নাইট সবাইকে, আর আমি রাত্রিবেলা ঘুমাবো, ততক্ষণে সাবস্ক্রাইব কর।